হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরের কর্মচারীদের অপরাধ রুখতে তাদের শরীরে ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। কর্মচারীরা যখন ডিউটিতে যাবেন তখন তাদের বুকে ক্যামেরা বসানো হবে। আপাতত 885 জন কর্মচারীর জন্য ক্যামেরা কেনা হচ্ছে। এর মধ্যে জাপান থেকে 100 ক্যামেরা এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিভিন্ন সময়ে সোনা ও ডলার পাচার, লাগেজ কাটা, যাত্রী হয়রানি, মানব পাচারে সহায়তা সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। মূলত এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণেই এমন উদ্যোগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমান ও ব্যবিচকের অসাধু কর্মচারীরা বিমানবন্দরগুলোতে নানা অপরাধে জড়িত। এ কারণে তারা কিছু কৌশল নিয়েছেন। দায়িত্ব পালনকালে ক্যামেরা বন্ধ করার সুযোগ থাকবে না। ক্যামেরা চালুর পর কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে। তাদের কর্মকাণ্ড রেকর্ড হতে থাকবে। ব্যবিচকও একই ব্যবস্থা নিতে যাচ্ছে। ব্যবিচক ও বিমানের 800-এর অধিক কর্মচারীকে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হবে। ক্যামেরা বসানোর পর তারা কোথায় যা কি করছে সবই দেখা যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সব বিমানবন্দর দুর্নীতিমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চলছে। কোনো বিমানবন্দরে অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেয়া হবে না। ব্যবিচক বা বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তা বা কর্মচারীদের কোনো ছাড় নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি ও অনিয়ম দূর করার চেষ্টা চলছে। যারা অপরাধে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।